বন্ধুরা, এই দেখো আজকে আর চা খাওয়া তোমাদের দেখাতে পাইনি, কারণ আজকে আমি বেশ তাড়াতাড়ি বাজারে গেছি। শুধু বাজারে নয়, প্রথমে গেছি ভারতী মোড়ে। ভারতী মোড়ে গিয়ে সকালে দুধ নিয়ে এলাম, চিনি নিয়ে এলাম, কফি নিয়ে এলাম, তারপরে আমি গেলাম বাজারে। বাজারে গিয়ে বেশি কিছু আনিনি। এই দেখো কফি সস্তা হয়েছে, এখন চারটে এনেছি 20 টাকা দিয়ে। বেগুনও এই চারটে 20 টাকা 1 কেজি। আর এই টমেটো, এটার দাম এখনও কমেনি, টমেটো 50 টাকা করে এনেছি, শসা 20 টাকা করে এনেছি। উচ্ছেটার দাম কমেনি, উচ্ছেটা নিয়ে এলাম, তাও 50 টাকা আনলাম। আর পেঁয়াজ তো 60 টাকা, 5 টাকা ধন্যবাদ। দেখো কত। আর পুটুরানির জন্য চিকেন এনেছি, ও তো সস্ত খাবে না। আর আমাদের একটু মাছ এনেছি, ছোটো ছেলে আসার কথা আছে, ও আসবে একটু পরে আসবে, এখন বাঁকুড়া বাসে আছে, ফোন করেছিলাম। দেখো ঠিক আছে, এখানে থাক, তারপরে দেখি কি হয়। এই দেখো তোমাদের মেয়ে সমস্যা বাজার করে এনে সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, এবার আমি এবার সবজি কাটতে বসেছি। আজকে রান্নার সমস্ত জোগাড়, বিশেষ কিছু নেই, ডাল হয়ে গেছে, আর আলু কপি দিয়ে মাছের ঝোল করব, টমেটো চাটনি হবে, উচ্ছে ভাজা হবে, আর ধনে পাতার বড়া হবে। ছেলে ধনে পাতার বড়া খুব ভালোবাসে, ওর জন্য কটা ধনে পাতার বড়া করব ডালের সাথে। মাথায় টুপিটা পরেই রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে টুপিটা ব্যাগেজ, আজকের মেনু, বুঝতে পারছো? তাও আজকের মেনু বলতে তাও হয়ে গেল চার পদ, ও চাটনি হবে, আবার স্যালাড হবে, চাটনি তো থাকবেই। তাহলে কি হলো, ডাল হলো, ধনে পাতা বড়া হলো, মাছের ঝোল হলো, উচ্ছে ভাজা হলো, চাটনি হলো, হয়ে গেল আজকের খাবারের প্রস্তুতি। এবার দেখতে থাকো, আমি এবার সব আস্তে আস্তে কেটে কুটে নিচ্ছি। চাটনি হয়ে গেছে, এখানে রাখা আছে, দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। এবার মাছ ভেজে রেখে দিয়েছি, হ্যাঁ, ফুলকপিটা ভেজে তুলে রেখে দেবো। কপিটা না ভাজা হলে না এরকম গন্ধ লাগে খাবার জন্য। চাটনি হয়ে গেছে না? হ্যাঁ, ওই যে চাটনি এখানে রাখা আছে, চাটনিটা দেখি গো। এই দেখো চাটনি, চাটনি হয়ে গেছে। আর এখানে উঠে ভাজা রাখা রয়েছে, এখনো হয়নি, এটা লাগতে হবে। এই দেখো ধনে পাতার বড়া কি কি লাগবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে চাল বাটা, কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম, অল্প সামান্য পরিমাণে, বেশি দিলে ভালো লাগে না। আর আছে চিনি, একটু হলুদ দিয়ে দিয়েছি। আচ্ছা, আর ঝাল বলতে কাঁচা লঙ্কা তো দেওয়া যাবে না, একটুখানি শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে দিই। নুন দিয়েছি 1 চামচ, এবার চিনি দিচ্ছি। আর বেসন, দেখো এতটা বেসন দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। কিছুক্ষণ মাখা থাকবে। কি চাল, ওটা কি চাল ভিজানো? আতপ চাল, আতপ চাল, হ্যাঁ, এসব তো আতপ চালই চলে, সিদ্ধ চাল টাল হয় না। বেসনও দিলে তো না? হ্যাঁ, বেসন তো একটু দিতেই হবে, আর চালের গুঁড়োটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না। চালের গুঁড়োটা দেওয়া হয় বেশ, যদি খেতে দেরিও হয়, অনেকক্ষণ ভাজা থাকলেও না মুচমুচে ভাবটা থাকবে, সেই জন্য চালের গুঁড়োটা দিতে হবে। এখন মেখে রেখে দেবে? হ্যাঁ, কিছুক্ষণ মাখা থাকবে, মজে যাবে। এখানে তো জলের ব্যাপার নেই। এইভাবে মাখা থাকবে কিছুক্ষণ, তারপর যখন বড়া হবে তখন আবার তোমাদেরকে শেয়ার করবো।
এখন মেখে রেখেছিলাম ধনে পাতাগুলো, এইবারে বড়া ভাজছি। এই করে করে পাতলা পাতলা করে করতে হবে, তাহলে মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আর বেশি বেসন চালের গুঁড়ি বেশি হয়ে গেল না, তখন আবার অতটা ভালো লাগবে না। শুধু ধনে পাতাগুলোকে আটকানো আর কি, চালের গুঁড়ি দিলে মুচমুচে হয়। আর চালের গুঁড়িটার জন্য মুচমুচে হবে, ওই জন্য দেওয়া। বেসন দিয়েও হয়, বেসন দিয়ে তুমি সাথে সাথে খেয়ে নিতে হবে গরম গরম। আর চালের গুঁড়িটা হলে পরে একটু ভালো সময় থাকে আর কি। এখন লাঞ্চে বসে গেছি, আজকে আমাদের বেশ টাইমটা ঠিক আছে, দুটো বাজুন এখানে। এই মাত্র ছোটো ছেলে এলো, এবার আমরা দুজন বাবাটা দুজন খেতে বসেছি। দেখো কি কি আজকে লাঞ্চে আছে, উচ্ছে ভাজা, মাছের ঝোল, টমেটো চাটনি, স্যালাড, আর ও হচ্ছে ডাল খাবে, ওর জন্য ডাল আছে, আমি ডাল খাবো। আর একটা আছে ধনে পাতার বড়া, ওটা স্পেশাল, এই বছর প্রথম খাওয়া হচ্ছে। চেঞ্জ হয়েছে, ছটার চা খাচ্ছি আটটার সময়। তার কারণ হচ্ছে একটাই, ওইসব বাচ্চাগুলো পড়তে এসেছিল, সব পরীক্ষা, একটু টাইম নিয়ে ওদেরকে ছেড়েছে, ওই জন্য আমাদের একটু লেট হয়ে গেল। যাক তার জন্য কিছু না, আর মাথাটা খুব ধরে আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, টাইম পার হয়ে গেছে না, চা খেতে দেরি হয়ে গেল, ওই জন্য এবার চাটা খেয়ে যদি ঠিকঠাক হয় সব কিছু। যাই হোক, আজকে এই চায়ের আসর দিয়েই তোমাদের সঙ্গে শেষ করব ভিডিওটা আর কি। তোমার কি কিছু বলার আছে, গল্প টল্প কিছু বলবে? আমি গল্প কি বলে এখন তো প্রস্তুত নেই তো, ঠিক আছে পরে গেলো। তবে এইটুই বলছি, আজকে আর একে একটু খেতে খেতে পাচ্ছি, দুটো মুড়ি নিয়ে বসেছি, বিস্কুট খাইনি চার সঙ্গে, আমি মুড়ি উনি পাউরুটি। আর এই দেখো ছোটো বৌমার দেওয়ার চাদরটা গায়ে দিয়েছি, ঠিক দেখেছ? তাহলে আগে ঠান্ডা লাগছে না? হ্যাঁ, আর ঠান্ডা লাগছে তেমন, ওই জন্য গায়ে দিয়েছি। না মানে চাদরটা গায়ে দিয়ে ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না এখন। আর ডিনার ফিনার কিছু দেবো না, তোমাদের সঙ্গে একটু মানে কি আড্ডা দিলাম, লাঞ্চের তো দেওয়া হয়েছে না, ঠিক আছে, একটু যোগাযোগ রাখলাম। দেখো এখানে গুড নাইট করছি, ঠিক আছে, টাটা, গুড নাইট, টাটা।